বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় পাকিস্তান। ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল ও বাংলাদেশ থেকে পাট আমদানির আগ্রহ দেখিয়েছে দেশটি। পরিকল্পনা কমিশনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিক। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, জি2জি ভিত্তিতে ছাড়াও বেসরকারি পর্যায়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। We are looking forward to have greater and more in-depth economic and trade cooperation and interaction with Bangladesh inshallah in the coming days. Pakistan sathe amader byabsha banijo onekta apnar sthimito chilo mane onek din jabo tai na bibhinno karone banijer byapare G2G er che holo private sector ora better ama ora ekta bishoy khub agroho progress amader jute product ta খুব অ্যাট্রাক্টিভ, ওরা জুটের বিভিন্ন ভেরিয়েশন ওরা এতটা ছিল না, জানা ছিল না ভালো। আরেকটা জিনিস ওরা চেষ্টা করবে ডিরেক্ট ফ্লাইট, এটা বহু আগে ছিল তাই না, ঢাকা করাচিতে ছিল, লাহোরে ছিল আগে, এখন ঢাকা করাচিতে ফ্লাইট ওপেন করতে পারে,